বাংলাদেশে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা আরও কমেছে বলে উল্লেখ করেছে মার্কিন অলাভজনক গবেষণা সংস্থা ফ্রিডম হাউস। ফ্রিডম অন দ্য ডেনেট 2021 শীর্ষক প্রতিবেদনের পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। প্রথমত, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের আয়ত্তায় ধরপাকড় জারি করেছে, এবং দ্বিতীয়ত, দিনে দিনে অভিনব নানা উপায়ে সরকারি নজরদারি খবর সামনে আসছে। প্রতিবেদনে ইন্টারনেটে বাক স্বাধীনতার সুযোগকে 100 বাংলাদেশকে দেওয়া হয়েছে 40 পয়েন্ট, গত বছরে পয়েন্ট ছিল 42। এর আগে অর্থাৎ 2019 সালে 44, 2018 সালে 49, 2017 সালে 43 এবং 2016 সালে বাংলাদেশ পেয়েছিল 44 পয়েন্ট। এ পয়েন্টের ভিত্তিতে 70টি দেশকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পয়েন্ট 100 থেকে 70-এর মধ্যে থাকলে মুক্ত, 69 থেকে 40-এর মধ্যে থাকলে আংশিক মুক্ত, এবং 39-এর নিচে থাকলে মুক্ত নয়। এ হিসাবে 2013 সাল থেকেই আংশিক মুক্ত শ্রেণীর দেশের তালিকায় তলানিতে বাংলাদেশ। এক্ষেত্রে 96 পয়েন্ট পেয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে আইসল্যান্ড, আর সবচেয়ে করুণ দশা চীনের, দেশটি পয়েন্ট মাত্র 10। প্রতিবেদনে থাকা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল পাকিস্তান, 25 পয়েন্ট পেয়ে মুক্ত নয় তকমা পেয়েছে তারা। ভারত ও শ্রীলঙ্কার পয়েন্ট যথাক্রমে 49 ও 51। বন্ধুরা, বাংলাদেশে বাক স্বাধীনতা কমেছে এটা সত্য কথা, কিন্তু তাই বলে কি বাংলাদেশ ভারত থেকেও পিছিয়ে? ভারতে যেখানে সরকারের চামচামি করা ছাড়া থাকা যায় না, সে ভারত যদি 49 পয়েন্ট পেয়ে থাকে তাহলে বাংলাদেশের তো আরও বেশি পয়েন্ট পাওয়ার কথা। এই খবরে কি কোনো প্রকার ভুল হয়েছে নাকি এটাই সত্য খবর? এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।